होम मेड हेल्दी फूडे सबाई के स्वागत। चिकेन आलूर पतला झोल। आज के आमी चिकेन आलूर पतला झोल करब। तार जोने लागे चिकेन, एटा गोलमरीच आदा पियाज रसुन लंका बेटे लेबूर रस दिए मेखे रेखेछि। आर सर्षे तेल लागे, एटा गोलमरीच आदा पियाज रसुन बाटा, এটা পেঁয়াজ রসুন থেতো করা, এটা নুন, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, আলু ভেজে দেবো ডুমো ডুমো করে কেটে কাটা আছে, হলুদ, আর এখানে লঙ্কা, তেজপাতা, দারচিনি, ছোট এলাচ দিয়ে দিলাম কড়ায়, আলু দিয়ে দিলাম। এগুলো ভাজা হয়ে গেছে, আমি খুলে ফেলছি। তেজপাতা, লঙ্কা, ছোট এলাচ, দারচিনি ফোড়ন দিলাম। লবঙ্গ, লবঙ্গ দিলে সেন্ট বানাবো। রসুন আর পেঁয়াজ থেকে করা দিয়ে দিলাম। জিরে আদা লঙ্কা গোলমরিচ বাটা দিয়ে দিলাম। এতে নুনও দেওয়া আছে, নুন দিয়ে বেটেছিলাম, ওই জন্যে আমি আর নুন দেব না। আলু ভাজাতে নুন দিয়েছি, আর নুন লাগবে না। আর লেবু রস দিয়েছি বলে টমেটো দেব না। একটু হলুদ দিয়ে দেবো। আর জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো চিকেন দিয়ে ভাজতে ভাজতে দেবো। দিয়ে দিলাম। জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর এক চামচ লঙ্কার গুঁড়ো, আর এক চামচ ধনের গুঁড়ো। এবার এই আলুগুলো দিয়ে দিচ্ছি।
এবার একটু কসৌরি মেথি দিয়ে দিই। সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকা থাকবে। এবার হয়ে গেছে, চিকেনটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। গ্যাস অফ করে নামিয়ে নেব। চিকেন আলুর ঝোল রেডি।